সরকারি স্কুল থেকে চুরি যায় বেশ কয়েকটি সবুজ রঙের সাইকেল ও রান্নার গ্যাস সিলিন্ডার। ঘটনায় কয়েকদিনের মধ্যে চুরি যাওয়া সাইকেল ও সিলিন্ডার উদ্ধার করলো পুলিশ। জানা গেছে, স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে গত 22 এপ্রিল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলা উচ্চ বিদ্যালয় থেকে চুরি যায় বেশ কয়েকটি সাইকেল ও গ্যাস সিলিন্ডার। বৃহস্পতিবার ফুলবাড়ির দুই যুবককে গ্রেপ্তার করেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তাদের কাছ থেকে ফুলবাড়ি টোলগেট এলাকার একটি মাছ ধরার সামগ্রীর দোকান থেকে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই স্কুল থেকে চুরি যাওয়া এই সাইকেলগুলি উদ্ধার করে পুলিশ। ধৃতরা হলো ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ মুইউদ্দিন খান ও শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বিরাজ বর্মন। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এত সুন্দর করে ম্যানেজ করলেন, মানতে হবে। তো মে মাসের 22 তারিখে আমাদের স্কুলে স্কুল বন্ধ আছে, একদম সামার ভ্যাকেশন চলছে, এবং সেখানে আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সাইকেল রাখা ছিল আর সবুজ সাথী আর স্কুলে রান্নার গ্যাস ছিল। সেইগুলো আমরা দেখি বন্ধর মধ্যে, আমরা মাঝে মাঝে যখন যেতে হয় কোনো কোনো কাজে, তখন যেয়ে দেখি চুরি হয়েছে। তারপরে আমরা হেডমাস্টার, আমাদের হেডমাস্টার অসুস্থ, পা ভেঙে গেছে, সেই জন্য উনি বেড রেসে আছে, সেই জন্য আমরা ওই সময় ডায়েরিটা করতে পারিনি। কিন্তু আমরা ইঞ্জিপ আউটপোস্টে সেটা মৌখিক আমরা জানিয়েছিলাম, এবং আমাদের যে এই আউটপোস্টে যে ফগনবাবু, উনিও ওনার কাছে জানানোর পর উনি বলেছিল যে হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে রিকভারি করা হয়, যেহেতু হেডমাস্টার অসুস্থ। এবং গতকালকে আমরা জানতে পারলাম আমাদের সেই সাইকেল এবং গ্যাসের সিলিন্ডার মানে রিকভারি করেছে, এবং এই জন্য আমাদের স্কুল তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। তো মে মাসের 22 তারিখে আমাদের স্কুলে স্কুল বন্ধ আছে, একদম সামার ভ্যাকেশন চলছে, এবং সেখানে আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সাইকেল রাখা ছিল আর সবুজ সাথী আর স্কুলে রান্নার গ্যাস ছিল। সেইগুলো আমরা দেখি বন্ধর মধ্যে, আমরা মাঝে মাঝে যখন যেতে হয় কোনো কোনো কাজে, তখন যেয়ে দেখি চুরি হয়েছে। তারপরে আমরা হেডমাস্টার, আমাদের হেডমাস্টার অসুস্থ, পা ভেঙে গেছে, সেই জন্য উনি বেড রেসে আছে, সেই জন্য আমরা ওই সময় ডায়েরিটা করতে পারিনি। কিন্তু আমরা ইঞ্জিপ আউটপোস্টে সেটা মৌখিক আমরা জানিয়েছিলাম, এবং আমাদের যে এই আউটপোস্টে যে ফগনবাবু, উনিও ওনার কাছে জানানোর পর উনি বলেছিল যে হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে রিকভারি করা হয়, যেহেতু হেডমাস্টার অসুস্থ। এবং গতকালকে আমরা জানতে পারলাম আমাদের সেই সাইকেল এবং গ্যাসের সিলিন্ডার মানে রিকভারি করেছে, এবং এই জন্য আমাদের স্কুল তরফ